শীতকাহিল জনজীবন, এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, কাকলি, সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও জেঁকে বসেছে শীতের আমেজ। এইখানকার যে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে রাঙ্গামাটি যে পথে প্রান্ত মানুষজন এবং কুয়াশা আচ্ছন্ন সড়কের অবস্থা, দিন যত আপনার বেলা যত বাড়ে তখনই আসলে সূর্যের দেখা মেলে। আজকে সারাদিনই যদি বলতে চাই, সকাল থেকে প্রায় একটা পর্যন্ত কোনো সূর্যের দেখা মেলেনি, একটার পরে হালকা হালকা কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছিল। এই শীতের কারণে যে নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষগুলো এক কষ্টের মধ্যে পড়েছে, এবং আমরা দেখেছি যে তাদের অনেকে বসে সময় কাটাচ্ছে, কাজ করতে পারছে না, এবং এই কারণে যে পথের ধারে যে নিম্ন আয়ের মানুষের জন্য যে গরম কাপড়ের দোকানগুলো তো কিন্তু বিক্রি কিনে বেড়েছে, সেসব মানুষগুলো বলছেন যে তাদের শীতের কারণে কাজ করতে কষ্ট হচ্ছে, তাহলে তারা জীবনযাপন করে তাদের এক সহনীয় অবস্থায় চলে গেছে। এবং শীত দোকানদাররা বলছেন যে শীত আসার পর পরে আসলে দোকানগুলোতে বিক্রি কিনে বেড়েছে, একই সাথে বিকেলের পর থেকে আসলে মানুষজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং বলছেন তাদের বেচা কেনাও ভালো হচ্ছে। এই শীতের কারণে আরেকটি প্রভাব হচ্ছে বয়স্ক এবং শিশুদের রোগী রোগাক্রান্ত হতেও দেখা গেছে। আমরা হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, সেখানেও শিশু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানকার যে ডাক্তাররা কর্তব্যরত চিকিৎসক তারা বলছেন যে শীতের কারণে শিশুদের বিশেষ করে ঠান্ডা জনিত এবং নিউমোনিয়া রোগের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং তারা পরামর্শ দিচ্ছেন রোগীদেরকে এবং অভিভাবকদের সেই সময় সেই রোগীদেরকে যাতে উষ্ণ রাখা হয়, কখনো যাতে ঠান্ডার কারণে তাদের ঘর থেকে বের না করা হয়, সে বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন। এবং এবং নিম্ন আয়ের মানুষদের, খেটে খাওয়া মানুষদের কষ্ট হচ্ছে, তারা বলছেন তাদের জন্য যদি কোনো সরকারি সহায়তা প্রদান করা হয়, কম্বল বিতরণ করা হয়, তাতে তারা একটু উষ্ণতা পেত বলে তারা ধারণা করছে। আবহাওয়া বিশেষ তত্ত্বাবধায়ক, ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছিলেন জিয়াউল হক।